আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনকাম অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এয়ার আশি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, ভিডিওটির টাইটেল এবং কভার দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে ভিনম টেস্টনেটের নতুন একটি মিশন এবং সেটি কীভাবে কমপ্লিট করবেন এবং এনএফটি ক্লেম করবেন সেটি আমি দেখাবো। তো এই জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে ভেনম টেস্টনেট, আপনারা জানেন যে ভেনম ফাউন্ডেশনটা কত বড়, অলরেডি কিন্তু 750,000 ফলোয়ার তারা অতিক্রম করেছে টুইটারে। এছাড়া এর আগে কিন্তু আমি ভিডিও দিয়েছি ভেনম টেস্টনেট নিয়ে, আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে ভেনম টেস্টনেট দেখেন, 52 মিনিট একটা ভিডিও আছে, এই ভিডিওর লিঙ্কটি ভিডিওটির ডিসক্রিপশন বক্সেও থাকবে, সম্পূর্ণ কাজ ওখানে দেখাই দিছি। আর এখন হচ্ছে নতুন মিশন আসছে, এই নতুন মিশনটি আপনারা কীভাবে কমপ্লিট করবেন সেটি আমি দেখাবো। তো ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমার ইনকাম অ্যাডভাইস টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে এবং আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনার টেলিগ্রাম চ্যানেলে চলে আসলে এই পোস্ট দেখতে পারবেন সরাসরি। তো আজকে হচ্ছে নতুন একটি মিশন আসছে এবং এই মিশনটি কমপ্লিট করলে আমরা আরেকটি নতুন এনএফটি পাবো। তো এখানে আমি প্রসেসগুলো লিখে দিয়েছি, এছাড়াও উপরে যে আগে যে ভিডিওটি দেখালাম সেই ভিডিওটিরও বিস্তারিত সব কিছু, কীভাবে আপনার ওয়ালেট ডাউনলোড করবেন, ইনস্টল করবেন বা মেটামাস্ক এক্সটেনশন ইনস্টল করবেন, তারপরে ডিসকর্ড সহ অন্যান্য জয়েন করবেন, টাস্ক লিঙ্ক সব কিছু থাকবে আগের ভিডিও এবং পোস্টে। তো এই দুইটা লিঙ্কই কিন্তু আমি আমার ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভেনম টেস্টনেটের প্রথম এই ভিডিওটা অবশ্যই আপনারা সবাই আগে দেখে নেবেন আর ওই ভিডিওটি দেখে সব টাস্ক কমপ্লিট করে নেবেন। সবগুলো টাস্ক আপনারা কমপ্লিট করলে আপনারা মোটামুটি এখানে 7টি এনএফটি কিন্তু এখানে পাবেন। 8 নম্বরটা এটা কারো দেয় না, এটা হচ্ছে আপনার কোনো নতুন একটা মিশন বা কোনো কারণবশত এনএফটিটা আপনাদেরকে দিবে। তো যাই হোক, আগের ভিডিওটি যদি দেখেন সেই সম্পূর্ণ ভিডিওটি, তাহলে এই সবগুলো এনএফটি ক্লেম করবেন কীভাবে সেগুলো জানতে পারবেন এবং ক্লেম করতে পারবেন। আর আজকে হচ্ছে লাস্ট, এই যে এই মিশনটা নতুন আসছে এটা কীভাবে ক্লেম করবেন সেটাই আমি দেখাবো। তো এটা হচ্ছে স্নাইপা ফাইন্যান্সের হচ্ছে নতুন একটি মিশন দিয়েছে, এখানে 3টা টাস্ক থাকবে, সেগুলোই আমরা কমপ্লিট করব। ভিউয়ার্স, তাহলে দেরি না করে চলুন শুরু করা যায় কীভাবে আপনার ভেনম টেস্টনেটের স্নাইপা ফিনান্স নিউ টাস্ক কমপ্লিট করবেন। আর অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স দেখেন, আমি এখানে ডিটেলসে সব লিখে দিয়েছি। তো প্রথমে বলতেছি যে গো টু ভেনম নেটওয়ার্ক টাস্ক, আমি টাস্ক লিঙ্ক দিয়ে দিয়েছি। অথবা আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে আগের যে টাস্ক লিঙ্কটা ছিল আগের ভিডিওতে, এই যে ভেনম ডট নেটওয়ার্ক টাস্ক, আপনার এই লিঙ্কও কিন্তু কপি করে যেতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনি কী করবেন, এই লিঙ্কটি কপি করবেন, কপি করে আপনার কী করবেন, এই যে ভেনম ওয়ালেট অ্যাপস, আপনাকে কিন্তু আবারও বলতেছি আগের ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে, এই যে আমি কিন্তু এখানে আগের ভিডিওটি লিঙ্কও দিয়ে রাখছি, ভেনম টেস্টনেট ফুল ভিডিও, আপনি এই ভিডিও না দেখলে কিন্তু কীভাবে অ্যাপস ইনস্টল করবেন, এক্সটেনশন ইনস্টল করবেন সেই জিনিসগুলো বুঝবেন না। তো যাই হোক ভিউয়ার্স, প্রথমে আমি লিঙ্কটি কপি করে নিয়েছি ভেনম টেস্টনেট, এটা আমার ওয়ালেট অ্যাপ। তো এখানে দেখেন অলরেডি কিন্তু আমার 32টি ভেনম টেস্টনেট টোকেন কিন্তু এখানে রয়েছে। তো আমি এখন টেস্টনেট টাস্কগুলো কমপ্লিট করব। তো এখন আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে এই যে ব্রাউজার একেবারে নিচে দিকে ব্রাউজার ক্লিক করার পর আপনি যে ভেনম টাস্ক এই পেজে আসলেও হবে, নিচের দিকে আসলে, এছাড়াও আপনি আমি যে লিঙ্কটি দিয়ে রেখেছি সরাসরি সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু হবে। তো এই লিঙ্কে ভিজিট করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, আপনার সামনে দেখেন এই যে এরকম পেজ ওপেন হবে। তো দেখেন এখানে ফার্স্ট যে টাস্কটা থাকবে সেটা হচ্ছে এখানে তাদের স্নাইপা ফিনান্স ফলো করতে। তো আমরা কি করব, অ্যাট ফার্স্ট আমরা এখানে চেকে ক্লিক করব, সরি চেক না, আমরা এই যে টুইটার আইকনে ক্লিক করব, টুইটার আইকনে ক্লিক করে আমরা কি করব, স্নাইপা ফিনান্স ফলো করে দিব। এখানে একটু সময় লাগবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে তাদের স্নাইপা ফিনান্স সম্পর্কে একটি টুইট করতে হবে। তো যাই হোক, আমি একটু ভুল বলেছিলাম। তো এখানে আপনি কী করবেন, টুইটার আইকন এখানে আগে ক্লিক করে দিবেন, এখানে আসার পরে যা পোস্ট আসবে এখানে আপনি কী করবেন, জাস্ট সিম্পলি এটা পোস্ট করে দেবেন টুইটারে, বাস পোস্ট হয়ে গেছে। এখন আমরা কী করবো, ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে এই যে এখানে দেখবেন আপনার চেক অপশন আসবে, লেখা থাকবে, তো আপনার চেক অপশনে ক্লিক করে চেক করে নেবেন। তো এই যে চেক অপশন, আমরা চেকে এখন ক্লিক করি এবং দেখে ওয়েট করে যে এখানে কী দেখায়। তো ক্যাপচা আসছে, আমরা ক্যাপচাগুলো কমপ্লিট করব। টোরোট কার্ড এখানে সিলেক্ট করতে বলছে, তো আমরা এগুলো ভেরিফাই করে নিই। আমি সব আপনাদের লাইভে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে যেটা দেখাবে সেই সিমিলার সবগুলো আর কি এখানে বসাই দিবেন। তো এখানে টুইটার আবার অথেন্টিকেশন চাচ্ছে, টুইটার অথেন্টিকেট করে দিবেন, অটোমেটিক্যালি এগুলো হয়ে যাবে যদি আপনার টুইটার অ্যাকাউন্ট এখানে কানেক্ট করা থাকে। তো এখন আমরা এখানে আবার চেকে ক্লিক করব, চেকে ক্লিক করে এখন কিছুক্ষণ ওয়েট করব। দেখেন টাস্ক কমপ্লিট, আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে দ্বিতীয় নম্বর, 3টা টাস্ক আমি বলছিলাম কমপ্লিট করতে। তো 2 1টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে,
এখন হচ্ছে চেক ইউর পোর্টফোলিও অন স্নাইপা। এখানে বলতেছে ভিজিট ভেনম ডট স্নাইপা ফিনান্স অ্যান্ড মেক এ ট্রানজ্যাকশন বাই প্রেসিং জয়েন ভেনম টেস্টনেট বাটন। আচ্ছা ঠিক আছে, আপনার সম্পূর্ণ ফলো করেন। সরি, আমি আবারও ভুল করে চেকে ক্লিক করে দিছি। এই যে আপনার ফার্স্টে ক্লিক করতে হবে এই যে এখানে অ্যারো বাটন, এই অ্যারো বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো অ্যারো বাটনে আমরা ক্লিক করলাম। তো এই অ্যারো বাটনে আগে ক্লিক করবো, আগে আমরা চেক ক্লিক করবো না, অ্যারো বাটনে ক্লিক করবো। অ্যারো বাটনে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে একটা লিঙ্কে নিয়ে যাবে, আর ওয়েট করবেন যতক্ষণ লোড হয়। তো আমরা চলে আসছি এখানে। তো প্রথমে আমাদের এখানে যেটা বলছে, আমাদের এখান থেকে হচ্ছে কানেক্ট করতে হবে আগে। তো আমরা এখানে নিচে এক্সপ্লোর নাও উইথ ভেনম ওয়ালেট এখানে ক্লিক করবো। আমি আবারও দেখাইতেছি যে এক্সপ্লোর নাও উইথ ভেনম ওয়ালেট, এখানে আগে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে ওয়ালেটটা থাকবে সেটা সিলেক্ট করে কানেক্ট করে দিব, এবং যত পারমিশন চাবে সবগুলো অ্যালাউ করে দিব। তো দেখেন আমাদের এখানে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে, আর এখানে আরও অনেক কিছু দেখাবে, প্লিজ বি ওয়ার দ্যাট দিস টোকেন, অনেক কিছু এখানে লেখা দেখাবে, ওয়ালেটে কত ব্যালেন্স আছে, মানে অ্যাভারেজ এখানে একটা প্রাইস আপনাকে কিন্তু দেখাবে। তো যাই হোক, এখানে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে ভেনম টেস্টনেট কেমনে কাজ করবে বা স্নাইপা ফিনান্স কীভাবে কাজ করবে, এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। তো আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে জয়েন ভেনম টেস্টনেট, এই যে জয়েন ভেনম টেস্টনেট এই অপশনটাতে ক্লিক করা। তো জয়েন ভেনম টেস্টনেট এখানে ক্লিক করার পর আপনারা কিছু ওয়েট করবেন, আর দেখবেন যে এখানে লেখা দেখাচ্ছে যে আপনার 1 ভেনম টোকেন লাগবে এখানে। তো আপনারা কী করবেন, সেন্ডে ক্লিক করবেন, পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন, তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন। আর হ্যাঁ, অনেক মানুষ একসাথে কাজ করে যে কারণে টেস্টনেট সার্ভার কিন্তু স্লো হয়ে যায়। তো আমাদের টাস্ক কিন্তু এটাই ছিল যে জয়েন ভেনম টেস্টনেট বাটনে ক্লিক করে অ্যাপ্রুভাল করা। আর আপনার যদি ভেনম টেস্টনেট ব্যালেন্স যদি শেষ হয়ে যায় তাহলে কীভাবে নেবেন সেটাও আমি দেখাবো। আগে হচ্ছে এনএফটিটা ক্লেম করে নিই, ক্লেম শেষ হলে তারপরে আমি দেখাবো। তো এখানে এখনও লোড হচ্ছে, আমরা আর কিছুক্ষণ ওয়েট করব। তো দেখেন এখানে ট্রানজ্যাকশন সেন্ড সাকসেসফুলি চলে আসছে লেখাটা, মানে আমাদের কিন্তু ভেনম টেস্টনেটে জয়েন কিন্তু সাকসেস হয়ে গেছে। তো এখন আমরা কি যেটা করব সেটা হচ্ছে আমাদের এনএফটিটা ক্লেম করতে হবে। আর এই জন্য, আর এখানে আরেকটা জিনিস আমি আগে বলে রাখি, এখানে যেসব অপশন আছে আপনি কিন্তু সবগুলো কমপ্লিট করে রাখবেন। হ্যাঁ, এটা কমপ্লিট আপনার করতে হবে, কমপ্লিট না করলে কিন্তু আপনার পেমেন্ট পাবেন না ভবিষ্যতে। দেখা যাবে যে দু একটা মিশনের কারণে আপনার কিন্তু টোটাল ভেনম টেস্টনেটের কাজগুলো নষ্ট হয়ে যাবে। আর এখানে যে অপশনগুলো বা ফিচারগুলো থাকবে এগুলো একটু এক্সপ্লোর বা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার সম্ভাবনা আরও বেড়ে যাবে। তো যাই হোক, আমি ব্যাকে প্রেস করবো, এই যে এটা হচ্ছে ব্যাক বাটন, আমি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে আসার পরে দেখেন আমার সবগুলো টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন লাস্টে চলে আসে মিন্ট অপশন চলে আসছে। আপনার যখন দুটা টাস্ক সাকসেসফুলি কমপ্লিট হবে তখনই কিন্তু আপনি এখানে এই যে মিন্ট বাটন, এই মিন্ট বাটনটি দেখতে পারবেন। তো আমরা এখন মিন্টে ক্লিক করব, মিন্টে ক্লিক করে আমাদের এনএফটিটা ক্লেম করে নেব। আবার সেম একইভাবে আমরা ভেনম ফি দেবো, পাসওয়ার্ড দিয়ে ক্লেম করে নেব। আর ওয়েট করবো একটু, সেন্ড অপশনটা দেখেন এখন ইনেবল হয় নাই, আমরা ওয়েট করবো। এই যে ইনেবল হয়েছে, এখন সেন্ডে দিব, পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিব। বাস দেখেন এখন প্রসেসিংয়ে থাকবে, আমরা আর কিছুক্ষণ ওয়েট করবো, দেখি আমাদের এনএফটিটা মিন্ট হতে কতক্ষণ সময় লাগে। তো বেশিক্ষণ সময় লাগার কথা না, যখন আর কি ইউজার বেশি পরিমাণ থাকে এবং এনএফটি মিন্ট রিকোয়েস্ট করে তখনই কিন্তু দেখা যায় যে বেশি টাইম লাগে, আর যখন আর কি সার্ভার ফ্রি থাকে তখন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের এনএফটিটা কিন্তু দেখেন সাকসেসফুলি মিন্ট হয়ে গেছে, স্নাইপা ফিনান্স ইউর এনএফটি, এটা আমাদের টেস্টনেট এনএফটি, আমরা ক্লেম করে ফেলেছি সাকসেসফুলি। তো দেখেন আমাদের তিনটাই এখন গ্রিন টিক হয়ে গেছে, মানে আমাদের এই নতুন মিশনটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কী করবো, আরেকবার ব্যাকে চলে আসবো। এই যে ব্যাক টু প্রজেক্ট লেখা আছে, দেখেন ব্যাক টু প্রজেক্ট, আমরা এখানে ক্লিক করব। এখন এই যে দেখেন আমাদের যে এনএফটিগুলো ছিল, সাতটা এনএফটি আপনাদের দেখাইছিলাম আমি, এখন এখানে হয়তো আপনার আরেকটা এনএফটি বেশি দেখতে পাবেন। হ্যাঁ, এই যে এখানে দেখেন আমার কিন্তু আটটা এনএফটি এখানে কমপ্লিট হয়ে গেছে। তো নতুন যেটা পেয়েছি সেটা হচ্ছে আপনার এই যে স্নাইপা ফিনান্স, স্নাইপা ফিনান্স থেকে পাইছি। আর এখানে দেখেন আরও অনেকগুলো টাস্ক কিন্তু তারা দিবে ইন ফিউচারে কামিং, আর আপনারা এখানে দেখতে পারেন যে এই যে কামিং সুন, যে আরও অনেকগুলো টাস্ক আসবে। আপনার কিছু কিছু টাস্কের সময় কিন্তু অনেক কম থাকবে, আপনার ভিডিও দেখা মাত্র কমপ্লিট করে ফেলবেন। এছাড়া টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তাহলে হবে কি আমি সবার আগে কিন্তু আপনার এখান থেকে পোস্টগুলো পেয়ে যাবেন, আর সাথে সাথে কিন্তু আপনার টাস্ক কমপ্লিট করে ফেলবেন। তো ভিউয়ার্স, আর আমি আপনাদের যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে আপনাদের যে ভেনম টেস্টনেট টোকেন, এটা যদি শেষ হয়ে যায় তাহলে কী করবেন, এটা অনেকেই বলতেছিল যে ভাই টেস্টনেট টোকেন আরও কীভাবে আর্ন করব। তো এই জন্য আপনাদের কী করতে হবে, এই পেজে একটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানে লেখা আছে ফচেট।
এই ফচেট অপশন আপনি ক্লিক করবেন। ফচেট অপশনে ক্লিক দিয়ে দেখেন আপনি এখানে প্রতি কিন্তু কত মিনিট কত ঘন্টা পর পর আপনি এখানে সিম্পল কিছু কুইজ কমপ্লিট করার মাধ্যমে এখানে কিন্তু 5টি করে ভেনম টেস্টনেট টোকেন পাবেন। এছাড়াও ডিসকর্ড লগ ইন আর অন্যান্য কাজের মাধ্যমে প্রত্যেক দিন কিন্তু এখানে 5 থেকে 10টি করে ভেনম টেস্টনেট টোকেন আপনার আর্ন করতে পারবেন। তো ভিউয়ার্স এটাই ছিল হচ্ছে ভেনম টেস্টনেটের আজকে স্নাইপার ফিনান্সের কাজ। আর এর আগের ভিডিওটা আপনারা ফার্স্ট ভিডিও অবশ্যই অবশ্যই দেখবেন, ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তাহলে আপনারা ফুল বিস্তারিত জানতে পারবেন ভেনম টেস্টনেট সম্পর্কে। তো ভিউয়ার্স আজকের মতন এখানেই শেষ করবো, ধন্যবাদ সবাইকে।